आज वृंदावन प्रभात हो वृंदावन सब सखीरा आज जेगे सब भक्तरा आज जेगे तारा सबाई मिले देखे कि सारा निशि रास नटना परिश्रम क्लांत परिश्रांत हुए राधा गोविंद जुगल शयने आछे सब भक्तगण से तारा राधा गोविंदेर नामगुण कीर्तन करे जयध्वनि करे कि राधे श्याम राधे श्याम 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 राधे 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 श्याम राधे श्याम 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 राधे 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 সখীরা জেগেছে ললিতা আজ বিশাখাকে ডেকে বলে বিশাখে আমাদের মধ্যে তুই তো বলতে পারিস ভালো একবার গিয়ে দেখে আয় না যে রাধা গোবিন্দ কেমন করে শয়নে আছে বিশাখা কুঞ্জে যায় আর কুঞ্জে দ্বার থেকে ফিরে আসে বলে কি হলো সখী কি দেখলি বলে কি বলবো ললিতা রে राधा गोविंदेर जुगल दर्शन दुनयने होलो ना कोथा थेके एक ज्योति एसे आमार नयन अवरोध करे दिल आमी किछुई देखते पेलाम ना रे আমার যুগল দর্শন হলো না রে আমার যুগল দর্শন হলো না রে নয়ন অবরোধ হয়ে গেল আমার যুগল দর্শন হলো না রে নয়ন অবরোধ হয়ে গেল যুগল দর্শন হলো না রে
ললিতা তখন চিত্রাকে ডেকে বলে চিত্রা তুই একবার গিয়ে দেখে আয়। তাই চিত্রা কুঞ্জের দ্বার থেকে ফিরে এলো, বলে সখী কি দেখলি? বলে ওরে সখী কি দেখলাম জানিস? চিত্রমেকং মায়া দৃষ্ট্বা কুঞ্জে শ্যাম সরোবরে সন্তরন্তি সুখং ভাতি গৌরী কাছি নমরালিকা। সখী কি দেখলাম জানি জানি, দেখলাম কুঞ্জ নয় যেন একটি সরোবর, আর সেই সরোবরে মনের আনন্দে সাঁতার দিতেছে অন্যান্য সখীরা বলে হ্যাঁ রে তোরাই বা কি দেখলি? বলে আমি কি দেখলাম জানিস? শিখি ক্রোরে ভুজঙ্গিনী নাহি সুখ দুঃখ রে, শিখি ক্রোরে ভুজঙ্গিনী নাহি সুখ দুঃখ রে, শিখি ক্রোরে ভুজঙ্গিনী নেরে গা রে নেরে সা নেরে গা মা পা গা নেরে গা মা পা ধা পা মাদানি ধা মা ধা পা মগরে নেরে গা রে নেরে সা করে গেলে নাহি সুখ দুগরে যমুনার জলে যেন দুবল কোকরে, যমুনার জলে যেন যুবল কোকরে ময়ূর কোলে সর্প খেলে আমি এখনি দেখে গেলাম, ময়ূর কোলে সর্প খেলে আমি এখনি দেখে গেলাম কি শিখি ক্রোড়ে ভুজঙ্গিনী, আমি দেখলাম কি শিখি অর্থে ময়ূর, ময়ূরের কোলে একটা সাপ রয়েছে ভুজঙ্গিনী। বলে হ্যাঁ সখী কি কেমন কথা বলছিস, ময়ূরের কোলে কখনো সাপ থাকে নাকি? ময়ূরের সঙ্গে সাপের কি সম্পর্ক? খাদ্য খাদকের সম্পর্ক, ময়ূর সাপকে খায় ভক্ষণ করে।
ময়ূর কি কখনো সাপকে কোলে নিয়ে আদর করে? বলে আমি তো তাই দেখলাম সুখী, যে একটা ময়ূরের কোলে একটা সাপ রয়েছে। আসলে রাধারানীর চুলের যে বেনি, চুলের যে বিনুনি, সেই বেনি নয়, মনে হচ্ছে যেন একটা ফণি সাপ। আর গোবিন্দের শিরে চূড়ায় যে ময়ূরের পাখা, সেই ময়ূরের পাখা নয়, মনে হচ্ছে কি পদকর্তা ভাবনয়নে দেখছেন যেন একটা ময়ূর। তার রাধারানীর চুলের বিনুনি তার বক্ষ পড়িয়ে আছে, আর গোবিন্দের চূড়ার ময়ূরের পাখা সেই রাধারানীর বক্ষ পড়িয়ে আছে। তাই ময়ূরের পাখার সঙ্গে চুলের বিনুনি বেনি এমনভাবে মাখামাখি হয়ে রয়েছে, মনে হচ্ছে কি যেন একটা ময়ূরের কোলে একটা সাপ খেলা করছে। তা শ্রীল শ্রীযুক্ত রূপ গোস্বামীপাদ যখন এই কলম দিচ্ছেন যে রাধারানীর চুলের বেনিটা সাপের মতো, তখন দাদা সনাতন গোস্বামীপাদ বলছে, হ্যাঁ ভাই, তাই কি হয় কখনো? রাধারানীর চুলের বেনিকে তুমি সাপের সঙ্গে, ফণীর সঙ্গে তুলনা করছো, এটা আমি ঠিক মেনে নিতে পারছি না, আমার একটু মানতে কষ্ট হচ্ছে। বলে দাদা, আমি তো ভাবনয়নে তাই দেখলাম। সনাতন গোস্বামীপাদ এই কথাটি বলে সন্ধ্যার দিকে নিজের ভজন কুটিরে আছে, যমুনার তীরে ভজন কুটিরে, কুটিরে বসে বসে কি দেখছে, দেখছে কতগুলো কিশোরী, কম বয়সী বালিকা, তারা কি করছে, একটা দোলনাতে এক কিশোরী আছে, তাকে দোল খাওয়াচ্ছে। এক কিশোরী বসে আছে দোলনায়, আর তাকে কতগুলো বালিকা কিশোরী মিলে দোলাচ্ছে। এবার তারা খিলখিল খিলখিল করে হাসছে। এবার সনাতন গোস্বামী সেই ভাবটি দেখে মনের আনন্দে হাসতে থাকে। এমন সময় দেখে কি, যে বালিকা দুলছে, যে কিশোরী দুলছে দোলনায়, সেই কিশোরীর পিঠ বেয়ে একটা বিষধর সাপ উঠছে উপরের দিকে। সেই সাপটিকে উঠতে দেখে সনাতন গোস্বামীপাদ চিৎকার করে উঠলেন, ও ও কিশোরী, ও কিশোরী, এ কি, এতই তোমরা খেলায় মত্ত যে তোমার পিঠের উপর দিয়ে একটা বিষধর সাপ উঠছে, তুমি দেখতে পাচ্ছ না? সনাতন গোস্বামী ছুটতে ছুটতে গেলেন তাদের কাছে, গিয়ে দেখে কি, দেখে সেই কিশোরীর পিঠের উপর কোনো সাপ উঠছে না, তার চুলের বেনিটা বিনুনিটা এমনভাবে রয়েছে, মনে হচ্ছে যেন একটা সাপ উপর দিকে উঠে যাচ্ছে। আর সেই সনাতন গোস্বামীর এই ভাবটি দেখে বালিকারা খিলখিল করে হেসে সবাই অদৃশ্য হয়ে গেল। আর সেই কিশোরীও দোলনায় যে দুলছিল, সেও সনাতন গোস্বামীকে দেখে অদৃশ্য হয়ে গেল। তখন সনাতন গোস্বামী পা পণ্ডিত বুঝতে পারলেন যে স্বয়ং ব্রজের রাধারানী এসে তাকে প্রমাণ দিয়ে গেলেন। স্বয়ং ব্রজের রাধারানী আর তার অষ্ট সখী এসে প্রমাণ দিয়ে গেলেন যে তার ভাই শ্রীল রূপ গোস্বামীপাদ যে কলম দিয়েছেন যথার্থই কলম দিয়েছেন। রাধারানীর চুলের বেনি বিনুনি যেন একটা ফণি। তাই আজ তাই দেখে কি মনে হচ্ছে, গোবিন্দের চূড়ার সঙ্গে রাধারানীর বেনি যেন ময়ূর কোলে সর্প খেলে, যেন ময়ূর কোলে সর্প খেলে, যেন ময়ূর কোলে সর্প খেলে। আমি এখনি দেখেলাম ময়ূর কোলে সর্প খেলে, আমি এখনি দেখেলাম ময়ূর কোলে সর্প খেলে। আর কলহ কয়ল বহু রসনা 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 রসনা, বিধি মিলাওল দুহু হইল মগনা হইল মগনা।
মুদিত নাহি ভেল মুদিত লাগি ভেল জ্ঞান দাস কহি হা অদ্ভুত কিল অদ্ভুত কে সেই সভাটি কেমন হয়েছে কি বা দশ দিশ নিরমল ভেল পরকাশ দশ দেশ নিরমল ভেল পরকাশ সখী গণ মুনি ঘন কদম্বে ময়ু দাড়িম্বে বসিয়া কির বলুয়ে মধু আজ দাড়িম্বে বসিয়া পিকন বলুয়ে মধু সবাই ডাকছে কোকিল কুহু 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 শব্দের অর্থ হলো অন্ধকার কোকিল বলে যেও না কুহু অন্ধকার চলে যেও না কেন অন্ধকার চলে গেলে কি হবে রাধা গোবিন্দ যুগল শয়নে আছে তাদের ঘুম ভেঙে যাবে ঘুমের ব্যাঘাত ঘটবে তা শুনে ময়ূর কি বলে কেও 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 ওকে কে ও ওকে কোকিলের কুহু কুহু শুনে বলে ওকে রাধা গোবিন্দ যুগল শয়নে আছে তাদের ঘুমের ব্যাঘাত ঘটায় আর তখন কপোত পায়রা কি বলে ডাকে বক বকম বক বকম কপোত ডাকে বক বকম কপোত ডাকে বক বকম বক বকম বক বকম কপোত ডাকে বক বকম ওরে বক বক কম বক বকম কপোত ডাকে বক বকম কপোত পায়রা কি বলে ডাকে বক বকম বক বকম বক বকম বক বকম কম বক এই যে মায়েরা একটু কম বক বেশি বকো না বেশি কথা বলো না রাধা গোবিন্দ যুগল শয়নে আছে তাদের ঘুমের ব্যাঘাত ঘটিও না বক কম বক বকম আর পরিবেশের কেমন শোভা কুমুদিনী বদনতে জল মধু করি আরে কুমুদিনী বদনতে জল মধু করে কমলনী অরিয়াস
আসি মিলন সত্য আজ কমলনী আদে আসি মিলন সত্য রে সারি কহে রই জাগো চল নিজ ঘরে সারি কহে রই জাগো চল নিজ ঘরে সারি কহে রই জাগো চল নিজ ঘরে আবার সারি কহে রই জাগো চল নিজ ঘরে জাগিল সকল লোক নাহি মানি ডরে জাগিল সকল লোক নাহি মানি ডরে শেখর শেখরি কহি হাসিয়া হাসিয়া শেখর শেখর কহে হাসিয়া হাসিয়া সাধু কবে হলে হয়ে কবে সাধু কবে গলে গে সাধু সঙ্গ সাধু কবে গলে গে চোর হয়ে সাধু সঙ্গ গুণে কিনা হয় বাবা গোবিন্দ আমার চোরের চূড়ামণি চোরের শিরোমণি আর রাধারানী হলেন সাধু তার রাই সাধু সঙ্গগুণে গোবিন্দ আমার এমন ভাবে আছেন যেন কতই না সাধু আচ্ছা সকলকে বলি এখন কেউ দক্ষিণে দিতে আসবেন না একেবারে কীর্তনের শেষে আসবেন বা বাবা মা যারা আছে অভিভাবক যারা ছোট শিশুদেরকে পাঠাচ্ছেন একেবারে নামের শেষে কীর্তনের শেষে তখন যার যা দক্ষিণা দেওয়ার দেবেন তা চোর হয়েও সাধু হওয়া যায় সঙ্গ গুণে কিনা হয় চোর থেকেও সাধু হয় গোবিন্দ আমার চোরের চূড়ামণি চোরের শিরোমণি আর রাধারানী হলেন সাধু তা রায় সাধুর সঙ্গ পেয়ে গোবিন্দ আমার চোর থেকে সাধু হয়েছে এদিকে শাড়ি শুকো তারা কি করে রাধা গোবিন্দকে জাগানোর জন্য আজ শাড়ি শুকো তো জানি তারা উঠি আবি হানি সারি সুখ দু জানি তারা উঠি বিহানে এ সারি সুখ দু জানে আমাদের রায় কানু জাগাইতে ও রাধা শ্যামকে জাগাইতে জাগাইতে করে সারি সুখ দু জানে তাই রায় জাগো রায় জাগো সারি সুখ বলে আবার রায় জাগো সারি সুখ বলে মানিকে
তো হলো বলি হে তোমার আগর রজনী প্রভাত হলো বলি যে তোমার অরুণ কিরণী হেরি বুক কাঁপে ডরে অরুণ কিরণী হেরি বুক কাঁপে ডরে শ্যামনগরের এখনো নিদ টুটে তখন শাড়ি সুখকে কি বলে জাগানোর জন্য শাড়ি বলে ও হে সুখ গগনে উড়িয়ে ডাকো শাড়ি বলে ও হে সুখ গগনে উড়িয়ে ডাকো নবজল ধরে ডাকি অরুণের ঠাকো হরি হরি বল হরি বল রাধে নব জল ধরানি অরুণের ভাগো আর শোক বলে শুনো সারি আমরা পশুনিয়া পাখি শোক বলে শুনো সারি আমরা পশুনিয়া পাখি বলে শোনো সারি আমরা পশুনিয়া পাখি সোগে বলে শোনো সারি আমরা পশুনিয়া পাখি জাগালে না জাগে রায় ধর্ম করো সাখি জাগালে না জাগে রায় ধর্ম করো সাক্ষী আজ বিদ্যাপতি কহয়ে চাঁদ গেল নিজ পাটে আর বিদ্যাপতি কহয়ে চাঁদ গেল নিজ পাটে অরুণ কিরণ ভেল যাও নিজ ঘাটে তখন এই কথা বলা বলি শাড়ি সুখের কথায় শাড়ির বচন সুখ করে চারু ধ্বনি শাড়ির বচনে সুখ করে চারু ধ্বনি জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী এই ধ্বনি আজ জেগে বসিল রাধারানী আজ জেগেছে আর জেগে কি দেখে উমা সত্যি তো প্রভাত হয়েছে সকাল হয়েছে এখনো আমরা শয়নে ছিলাম তাই কি করে আজু প্রভাত দেখিয়া ধনি হেরি শেষ রজনী আগা প্রভাত দেখিয়া ধনি হেরি শেষ রজনী চমকিয়া চারি পানি চায় বোধ হে চমকিয়া চারি পানি চায় বোধ হে প্রভাত দেখিয়া ধনি মনেতে সংকোচ মানি প্রভাত দেখিয়া ধরে সংকোচ মানে কত চাপি বধুরে জাগায় আগা পদ চাপিব
বোধনে জাগায় জাগায় অলপি অলপি কান বধুরে জাগায় অলপি অলপি আস্তে আস্তে গিয়ে রাধারানী আমার গোবিন্দকে জাগাচ্ছেন কেমন পদচাপি বধুরে জাগায় হাত দিয়ে কি বলে বলে লাগলো নাকি লাগলো নাকি দাসীর কঠিন কর হে বধু লাগলো নাকি বধু ওঠো ওঠো অমন করে আর ঘুমিয়ে অচেতনে থেকো না ওঠো হে নাগর আলিস পরিহর ভাই ওঠো হে নাগর আলিস পরিহর তুমি না হই অচেতন প্রাণ বধু গে ঘুমে না হই বিষম গোকুলের লোকে হেন বেলায় যদি দেখে বিষম গোকুলের লোকে হেন বেলায় যদি দেখে কি বলিয়া বলিব বচন কি বলিয়া বলিব বচন ওঠো ওঠো প্রাণ বধু প্রাণ বধু প্রাণ বধু জাগাতে মন চায় না তবু ওঠো ওঠো প্রাণ বধু বধু তোমাকে জাগাতে তো এই দাসীর মন চায় না মন চায় না কিন্তু না জাগালেও নয় জাগালেও না তুমি তো জানো বধু আমার কেমন ঘরে বাস ঘরে বাস আমার বাপ শ্বশুর কুল উচ্চ দুহু সমতুল বাপ শ্বশুর কুল উচ্চ দুহু সমতুল তাহে হাম কুলের কামিনী বধুগে তাহে হাম কুলের কামিনী বধুগে ভয় পাছে কুলে কালি হয় বলে করি ভয় পাছে কুলে কালি হয় লোকে পাছে বলে কলঙ্কি বধুগে লোকে পাছে বলে কলঙ্কি লোকে পাছে বলে কলঙ্কি দুই কুল সমান দুই কুল সমান বাপ কুল আর শ্বশুর কুল দুই কুল সমান বধু আরে আমি বলিব কি হে না পারিয়া বিদায়নি আর আমি বলিব কি না পারিয়া বিদায়নি সকলি গো চর রাঙা পাই বধু গে সকলি গো চর রাঙা পাই বধু গে নবন দাস কহে কাঁদিয়া কাঁদিয়া বহে নবন দাদে কহে কাঁদিয়া কাঁদিয়া বলে নয়নের জলে ভাসি যা আগা নয়নের জলে ভাসি যা এবার আমায় বিদায় দাও এবার আমায় বিদায় দাও এবার আমায় বিদায় দাও প্রাণ রইল তোমার কাছে এবার আমায় বিদায় দাও এবার আমাকে বিদায় দাও আমার প্রাণ তোমার কাছেই রইল যেই না বিদায়ের কথা বলেছে অমনি গোবিন্দ আমার জিজ্ঞেছে বলে রাধে আমাকে ছেড়ে চলে যাবে আমাকে ছেড়ে চলে যেও না রাধে তুমি যদি আমায় ছেড়ে চলে যাও আমি কেমন করে প্রাণে বাঁচব গোবিন্দ কাঁদতে শুরু করেছে বধু অমন করে কাঁদছো বেশ বেশ গোবিন্দ তুমি অমন করে কেঁদো না আর আমি তোমায় ছেড়ে গেলাম না আর আমি তোমায় ছেড়ে যাব না তবে এবার ওঠো জাগো বলে রাধে এই তো আমি জেগেছি রাধে
তাই রাধারানী কি করলেন তখন সুবাসিত জলি আনি বধুর বদন পাখালে সুবাসিত জল আনি বধুর বদন পাখালে নেতির অঞ্চলে বধুর বদন মোছালে মরে যায় কি সেই মুখ রে মরে যায় কি সেই মুখ রে তো কবু দেখি না মরে যাইবে সেই মুখ রে সেই মুখ রে বধু আজ তোমার গলের বনমালা দেহ মোর গলে তোমার গলের বনমালা দেহ মোর গলে তোমার গলের বনমালা মোর প্রিয় সখা বটে বলবে সুধালে গোকুলে মোর প্রিয় সখা বটে সুধালে গোকুলে বলবো আমার সখা বটে বলবো আমার সখা বটে রে কয় আমার সখা বলে গোকুলের লোকে সুধাইলে এই ভাব দর্শন করে পদকর্তা কলম দিচ্ছেন এমনও পীড়িতি কভু দেখি নাই শুনি পোড়ানে পোড়ানো বাধা আপন আপন দুধেতে জলেতে প্রেম সেহ হেন নয় উঠলে উঠে দুধ জল দিলে স্থির হয় রাধা গোবিন্দের প্রেমের সঙ্গে কারো প্রেমের তুলনা চলে না বাবা রাধা গোবিন্দের যা প্রেম তার সঙ্গে কোনো প্রেমেরই তুলনা চলে না দুধের সঙ্গে জলের প্রেমটা বেশ ভালো সম্পর্কটা বেশ ভালো খুব সুন্দর মিশে যায় কিন্তু হাঁস বা পক্ষি জাতীয় কাউকে যদি দুধে জলে মিশ্রণ করে দেওয়া যায় তাহলে তারা দুধটি খেয়ে জলটিকে পৃথক করে দিতে পারে তাহলে দুধকে জলকেও আলাদা করা যায় কিন্তু রাধা গোবিন্দের সেই অকৈতব প্রেম কখনো আলাদা ইহ জগতে প্রেমের সঙ্গে তার তুলনা চলে না আমাদের ইহ জগতের প্রেম কারণ আমাদের যা সবই হচ্ছে কামনা বাসনা কাম আর এখন এখন তো মানে দেখা হতে না হতেই হ্যাঁ মোবাইল ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি কিন্তু যারা প্রকৃত ভালোবাসবে তাদের মুখ থেকে সারা জীবনে বেরোবে না যে আমি তোমাকে ভালোবাসি কারণ ভালোবাসাটা শুধু দেওয়ার পালা ভালোবাসাটা নেওয়ার পালা নয় হ্যাঁ তুমি যদি আমাকে বেনারসি না দাও আই রাতে খেতে দেবো না এবারে পুজোতে যদি একটা সোনার আংটি না দাও হ্যাঁ দরকার হলে খুন্তি ছাপও দেবো এই চাওয়া পাওয়া কামনা বাসনা এটা প্রেম নয় প্রেমটা কেমন কেমন হবে প্রেম যেমন দগ্ধং দগ্ধং তজতি ন পুন কাঞ্চন কান্তি বর্ণং একটা কাঞ্চনকে একটা সোনাকে যদি গলানো হয় পোড়ানো হয় আগুনে তা সোনা তার স্বর্ণ কান্তিকে উজ্জ্বলতাকে কখনো ত্যাগ করে না প্রেমটা হবে সেই প্রেমটা হবে কেমন যেমন খণ্ডং খণ্ডং তজতি ন পুন সাধুতাই সুদণ্ডং একটা আঁখ গাছকে যদি খণ্ড খণ্ড টুকরো টুকরো করে দেওয়া যায় তবুও আঁখের শেষ কণাটিও তার মিষ্টি রসকে কখনো পরিত্যাগ করে না প্রেমটা হবে সেই প্রেমটা হবে কেমন যেমন ঘৃষ্টং ঘৃষ্টং তজতি ন পুন চন্দন চারু গন্ধং একটা চন্দন কাঠকে যদি ঘষা হয় ঘষতে ঘষতে চন্দন কাঠটি ক্ষয়ে ক্ষয়ে যদি শেষ হয়ে যায় তবু চন্দন তার সেই সুগন্ধিকে সৌরভকে কখনো পরিত্যাগ করে না ভালোবাসাটা হবে সেই রকম আর এখনকার এখনকার ভালোবাসাটা শুধু কতখানি টেনে নেব দেবো না কিছুই হ্যাঁ সব কিছু নিয়ে নেব সেটা তো প্রেম নয়
কামনা বাসন আর তাই তো পদকর্তা কি বললেন কামিরু লাগিয়া যে কোনে বিরিতি কামিরু লাগিয়া যে কোনে বিরিতি তো চুলি করে মনে তোমার গরবে গরবিনী হাম রূপসী তোমার রূপে তোমার গরবেই আমার গরব আমার তুমি সব আমি কৃষ্ণ সুখে সুখে নিজ সুখ দুঃখের জন্য কিছু করি না প্রেমটা কেমন যেমন গন্ধ বিলাবীর সে তো নীরবে জ্বলে মরে পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে শ্যামল মিত্রর একটা বাংলা আধুনিক গান আপনারা শুনেছেন তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম ধূপ চিরদিন গন্ধ বিলায় সে তো নীরবে জ্বলে মরে পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে তা আজ রাধারানী গোবিন্দকে বলছে বধু অমন করে কেঁদো না আর আমি তোমায় ছেড়ে গেলাম না আর আমি তোমায় ছেড়ে যাব না বলে তুমি আমাকে ছেড়ে যাবে না তো আমার তোমাকে সাজাতে বড় ইচ্ছা রাধে আমাকে সাজাবে হে গোবিন্দ আমি তো সেজেই আছি আমার সাজা অঙ্গ আবার তুমি কি সাজাবে আমার নয়ন অঞ্জন শ্যাম দর্শন শ্রবণ ভূষণ নাম আমার চোখে আর কাজল পরার দরকার নেই গোবিন্দ আমার চোখের কাজল হলো কৃষ্ণ প্রেমের কাজল কৃষ্ণ কলঙ্কের কাজল আমার চোখে শ্যাম দর্শন সেটাই আমার চোখের অলঙ্কার যে নয়নে আমি গোবিন্দ দর্শন করি শ্রবণ ভূষণ নামে আমার শ্রবণ কি কর্ণের কর্ণে কুণ্ডল অলঙ্কার নয় কর্ণের অলঙ্কার হলো তোমার নামটা শোনা আর প্রভু তোমার মতো কৃপাময় তোমার মতো করুণাময় যেই শ্রীমতীকে রাধারানীকে কৃপা করেছে তোমার কৃপা পেয়েছি আমি এতেই আমি ধন্য তাই আমি অকৃতি অধ বলে তো কিছু কম করে আমি অকৃতি অধ বলে তো কিছু কম করে মরে দাউনি যা দিয়েছো তারি অযোগ্য ভাবিয়া
যদি ছুতারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাউনি আমি অকৃতি অধ বলে তো কিছু কম করে মরে দাউনি তব আশিষ কুসুম ধরি নাই শিরে পাই দোলে গেছি চাহি নাই ফিরে আশিষ কুসুম ধরি নাই শিরে পাই চাহি নাই ফিরে তবু কৃপা করি সকলি দিয়েছ প্রতিদান কিছু চাওনি আমি অকৃতি অধ বলে তো কিছু কম করে মরে দাউনি আমি ছুটিয়া বেড়াই জানি না কি আসি সুধা পান মরি গতি আসে ছুটিয়া বেড়াই জানি না কি আসে সুধা পান করে মরি গতি আসে তবু যাহা চায় সকলি তুমিও তো কিছু পাওনি আমি অকৃতি অধ বলে তো কিছু কম করে মরে দাউনি হে গোবিন্দ তোমার চরণের দাসী আমি আমি নিজে অকৃত আমার কোনো ভালো কাজ নাই ভালো কর্ম নাই প্রভু তা বলে তুমি তো আমাকে কিছু দিতে বাকি রাখো না আজ রায় ধ্বনি হলো রমণী কুলের চূড়ামণি শিরোমণি আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে যে জগৎপতিকে পেয়েছে তার প্রতিরূপে তার থেকে তার মতো সৌভাগ্যবতী আর কে আছে তবুও আমি আমায় রাখিতে চাহুগো বন্ধনি আটিয়া শতবার যাই বন্ধু রাখিতে চাহো বাহুনে আটিয়া শত শতবার যায় বাহুন কাটিয়া ভাবি ছেড়ে গেছো ফিরেছে ভাবি ছেড়ে ফিরে দেখি এক পাও ছেড়ে যাও
প্রীতি অধম বলে তো কিছু কম করে মোরে দাউনি গোবিন্দ সবই তো তোমার সবই তো তোমার দেওয়া তোমার গর্বে আমি গর্ব আমায় সাজাবে তা নাও কেমন ভাবে সাজাবে সাজাও তাই রাধারানী গোবিন্দের অঙ্গের দিকে অঙ্গ এলিয়ে দিয়েছেন আর গোবিন্দ আমার রাধারানীকে সাজাচ্ছেন কেমন হরি নিজ আচরে রায় মুখ মোছাই গোবিন্দ নিজের আঁচলখানি দিয়ে রাধারানীর মুখখানি বদনখানি মুছিয়ে দিয়েছেন কুমকুম তার অঙ্গে লেপন করে দিয়েছেন মার্জনা করে দিয়েছেন অলকা তিলকা দিয়ে সিঁথি বানাওলো বেশ সুন্দর করে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে কপালে অলকা দিয়েছে ওই বিয়ে বাড়িতে যেমন করে বরকে কনেকে সাজায় সেইভাবে দিয়েছে আর মনি মঞ্জিরা চরণে পড়া হলো মঞ্জির রাধারানীর চরণে পড়িয়ে দিয়েছে উড়োপর দেওয়াল হাড় বক্ষ পরে হাড় পড়িয়ে দিয়েছে কপুর তাম্বুল বদন ভরে দেওয়াল পান সেজে পরে রাধারানীর অধরে তুলে দিয়েছে আর নয়ন হি অঞ্জন করল সুরঞ্জন করল সুরঞ্জন নয়নে অঞ্জনকে সুরঞ্জন করেছে চোখে খুব সুন্দর করে কাজল পরিয়ে দিয়েছে আর চিবুকাহে মৃগমদ বিন্দুরে চিবুকের নিচে একটা মৃগমদ বিন্দু দিয়ে দিয়েছে তার রাধারানীর ওই পরিষ্কার মুখে কালো মৃগমদ বিন্দুটা দেখে কি মনে হচ্ছে ঠিক যেন ভ্রমরুরে বসল কালো তো গোবিন্দও কালো মনে হচ্ছে কি রাধারানীর পরিষ্কার বদনে থেকে যেন শ্যাম ভ্রমরাই বসল এইভাবে সাজানো হলো রাধারানী বলছে গোবিন্দ সব অঙ্গ সাজালে তুমি তো আমার বেনি বেঁধে দিলে না তুমি তো আমার চুল বেঁধে দিলে না মাধব তুমি বেনি বেঁধে দাও হি আমার বেনিটা কি করবে জানো বেনি বাঁকা করে রেখো হে বাঁকা করে রেখো হে বাঁকা করে রেখো হে
সাজানো হলো শেষে চরণ কমল তলে গাল তলে ধুই এইভাবে সব অঙ্গ সাজানো হলো সাজানো হয়ে গেলে গোবিন্দ আবার বিষণ্ণ বদনে মন খারাপ করে বসে আছে রাধারানী বলছে কি হলো আমার তো সব অঙ্গ সাজালে আবার অমন করে মন খারাপ করে গোবিন্দ আমার বলছে রাধে তোমার সব অঙ্গ সাজানো হলো বলো গোবিন্দ বলো তোমার কোন ইচ্ছাটা এই দাসী পূরণ করতে পারেনি আমি তো আমার বলতে যা কিছু সব তো তোমাকে দিয়েছি আমার কুল শীল মান গৌরব ধৈর্য মর্যাদা সবকিছুই তো তোমাকে দিয়েছে বলে রাধে তোমার ওই চরণে আলতার পাশে পাশে আমি যদি কৃষ্ণ 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 নামটি লিখতে পারতাম তাহলে আমি ধন্য রাধে রাধে এই সব লেখো রাধারানী গোবিন্দের কোলের উপর পা দুটিকে চাপিয়ে দিয়েছে আর সেই পা দুটিকে গোবিন্দ বক্ষপরি কলক্রোরপরি নিয়ে সেই চরণের ধুলা ছেড়ে দিচ্ছেন পা দুটিকে মুছিয়ে দিচ্ছেন আর কৃষ্ণ নাম লিখতে যাচ্ছে আর হাতটি কেঁপে কেঁপে উঠছে কিছুতেই পারছেন না কি হলো গোবিন্দ লেখো বলে রাধে রাধে আমি পারলাম না রাধে আমি পারলাম না তোমার প্রেমের প্রতিদান আমি দিতে পারলাম না তোমার প্রেমের সাগরে আমি অবগাহন করলাম স্নান করলাম তোমার প্রেমের পাথারে আমি সাঁতার কাটলাম হরি বল হরি বল তোমার প্রেমের সাগরে আমি ডুব দিলাম কিন্তু ডুব দিয়েও তোমার ওই প্রেমের সাগরে আমি থই গভীরতা খুঁজে পেলাম না জয় গৌর হরি হরি বল হরি বল হরি বল কোটি কল্প যদি জন্মগ্রহণ করি রাধে তবু তোমার প্রেমের দিন শোধ করতে পারব না গোবিন্দ একবার ভক্ত পরীক্ষা করেছিলেন নারদ উদ্ধবেদের খুব অহংকার হয়েছিল যে আমার থেকে বড় কৃষ্ণের ভক্ত আর কেউ নেই তা উদ্ধবকে গোবিন্দ বলেছিলেন উদ্ধব কয়েকদিন থেকে আমার খুব শিরোপীড়া খুব মাথায় ব্যথা মস্তকে যন্ত্রণা তা বৈদ্যগণ কবিরাজগণ বলেছেন যদি কোনো ভক্ত তার চরণ ধুলি দেয় আর সেই চরণ ধুলি যদি আমি আমার মাথায় নিই শিরে নিই তাহলে আমার শিরোপীড়া ভালো হবে তা তুমি তো আমার ভক্ত উদ্ধব তুমি তোমার পায়ের ধুলো আমাকে দাও আমি মাথায় নিই বলে গোবিন্দ তাই কি হয় প্রভু আমি কি আমার পায়ের ধুলো আপনাকে দিতে পারি তবে আমি দেখি যদি কেউ তার চরণ ধুলি দেয় তা উদ্ধব প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াতে লাগলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায় কিন্তু সবাই যখন শোনে যে তাদের পায়ের ধুলো গোবিন্দ মাথায় নেবে তখন আর কেউ চরণ ধুলি দিতে চায় না শেষে উদ্ধব গিয়ে উপস্থিত হয় শ্রীমতী রাধারানীর কাছে জয় রাধে শ্রী রাধে 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 রাধারানী বলে উদ্ধব এসেছে সব কুশল তো সবাই ভালো আছে তো বলে রাধে যাকে নিয়ে ভালো থাকার কথা সেই ভালোতে নেই কেন কেন আমার গোবিন্দের কি হয়েছে উদ্ধব গোবিন্দের গোবিন্দের কয়েকদিন থেকে খুব শিরোপীড়া খুব মস্তকে যন্ত্রণা তা বৈদ্যগণ কবিরাজগণ বলেছেন যদি কোনো ভক্ত তার পায়ের ধুলো দেয় আর সেই ধুলো যদি গোবিন্দ মাথায় নেয় তাহলে তার মাথার ব্যথাটা ভালো হবে রাধারানী বলে কেন উদ্ধব তুমি ছিলে না তুমি পারলে না গোবিন্দকে তোমার পায়ের ধুলো দিতে উদ্ধব বলে তাই কি হয় রাধে আমি পায়ের ধুলো দিলে যে অপরাধ হবে রাধারানী বলছে নিয়ে যাও
নিয়ে যাও উদ্ধব আমার পায়ের ধুলো নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি গোবিন্দকে দাও, গোবিন্দ তা শিরে নে। বলে রাধে তোমার পায়ের ধুলো যদি গোবিন্দ মাথায় নেয় তোমার যে অপরাধ হবে, তুমি যে পাপের ভাগে হবে। রাধারানী বলছে উদ্ধব আমার পায়ের ধুলো যদি গোবিন্দ মাথায় নেয় আমার হয়তো অপরাধ হবে, আমি হয়তো পাপের ভাগী হব, এমনকি আমার প্রাণ নাশও হতে পারে, কিন্তু আমার গোবিন্দের তো শিরোপীড়া ভালো হবে, আমার গোবিন্দ তো প্রাণে বাঁচবে, আর আমার মতো ভক্ত গোবিন্দের অনেক আছে, তার এমন একজন ভক্ত নাই বা রইল। গোবিন্দ যখন মথুরায় এসেছিলেন, আস্তে আস্তে, গোবিন্দ যখন মথুরায় এসেছিলেন তখন রাধারানী উদ্ধবকে বলেছিলেন উদ্ধব অস্তং তাবত রচনা বচনা ভজনার্তং বিদুরে চাস্তং তবু তনু পরিরম্ভ সম্ভাবনাপি ভূয় ভূয় প্রণতি ভিরিতং কিন্তু যাচে বিধেয়া স্মারং স্মারং স্বজন গণনে কাপি রে খামামাপি মামাপি কাপি রে খামামাপি মামাপি আস্তং তাবত রচন বচনা। উদ্ধব তুমি গোবিন্দকে বলো যে কথা দিয়েছিল, যে বচন দিয়েছিল তারই আশার পথপানে আমরা এখনো চেয়ে আছি। ভজনার তং বিদুরে, দূরে সেই গোবিন্দের জন্য, প্রবাস কত প্রিয়তমের জন্য এখনো আমরা অপেক্ষা মানা হয়ে আছে। ভূয় ভূয় প্রণতি ভিড়িতং, গোবিন্দকে অসংখ্য অগণিত প্রণাম দিও। কেন? কারণ গোবিন্দের আমার অসংখ্য গুণ, কারো একটি গুণের জন্য যদি তাকে একবার প্রণাম করতে হয়, যার অসংখ্য গুণ তাকে অসংখ্য অগণিত প্রণাম জানাবো। কিন্তু যাচে বিধেয়া, সেই বিধি নিয়মতার কাছে একটা যাচ না করো, একটা বর চেয়ে নিও। রাধারানীও চাই, এবার কেমন কথা, আমরা জানি যে রাধারানী তো কিছু চাই না গোবিন্দকে। বলে হ্যাঁ চাই। কি চাই? স্মারং স্মারং সজন গণনে কাপি রেখা মমাপি। গোবিন্দ যখন তার স্বজন গণনা করবে, গোবিন্দ যখন তার ভক্তদের একটা তালিকা নির্ণয় করবে, গোবিন্দ যখন তার ভক্তদের নাম লিখবে, সেই ভক্ত গণনার শেষ চরণে, একেবারে শেষ লাইনে যেন লিখে রেখো, যেন লিখে রেখো হে রাধারানীর নাম, লিখে রেখো নাম, লিখে রেখো হে ভক্ত গণনা শেষ চরণে, রাধারানীর নাম লিখে রেখো গে গণনার শেষ চরণে, যেদিন গোবিন্দ তার ভক্ত গণনা করবে, ভক্তদের একেবারে শেষ লাইনে যেন এই আহিরিণী রাধারানীর নামটি লিখে রাখে। তাই তো গোবিন্দ আমার বলে রাধে রাধে। উদ্ধব বলছে রাধে, এই জন্যই গোবিন্দ বলেন রায় ধনী আমার অনন্যা, আমার ত্রিভুবন ধন্যা, আমার সর্বতীর্থের তীর্থময়ী গৌরী,
আমার এত তীর্থ আর কোথাও নাই, রাধারানীকে পেলে আমি সব তীর্থকেই পাই। তাই তোমার ওই চরণে আমার কৃষ্ণ নাম লেখা হলো না, তোমার চরণের যে মহিমা তা আমার পক্ষে বোঝা সম্ভব হলো না। কোটি কল্প যদি জন্মগ্রহণ করি রাধে, তবুও তোমার প্রেমের ঋণ আমি শোধ করতে পারবো না। তাই আমি